কথিত হিজরতের নামে ঘর ছাড়া নয় তরুণ তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। একই দিনে সশস্ত্র জিহাদের পরিকল্পনাকারী আরও ছয় হিজরতকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিটিটিসি। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন জন বিভিন্ন ইসলামিক পোস্ট করত, আমি সেগুলো পছন্দ করতাম এবং রিয়েক্ট করতাম এবং কমেন্ট করতাম। এভাবে একদিন আপুর সাথে আমার পরিচয় হয়। উনি বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলতেন এবং জিহাদ নিয়ে কথাবার্তা বলতেন। তার কয়েকদিন পরে আমাকে বললো যে আমাদের একটি গ্রুপ আছে, সেখানে আমরা ফ্রেন্ডরা ইসলামিক বিষয় নিয়ে যা পড়ি সব আলোচনা করি। যদি আপনি সমর্থ থাকেন, আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে বলেন, তাহলে আমরা অ্যাড করবো। তাশফিয়া তাবাসসুম আর ফারুক হোসেনের কথা অনেকটা একই। তাদের সাথে আরও যে সাতজন ঘর ছেড়েছিলেন তাদের সবার কথা অনেকটা একই রকম। ডিজিটাল মাধ্যমে অপরিচিত জনের হাতছানিতে ঘর ছেড়ে পরিবার ভুলে অজানার পথে পা বাড়ানো। আমার মতো এরকম তরুণ বয়সে আমার সন্তানরা যারা এদেশে বিপদগামী হচ্ছে, ইসলামবাদের বিপদগামী হয়, তাদের যদি আমার সন্তান হয়, আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠ শাস্তির আওতারে নেই। দাখিল পরীক্ষা দিয়ে তাশফিয়া আর আলিম পরীক্ষা দিয়ে ফারুক দুজনেই সারা দেন ডিজিটাল মাধ্যমের হিজরতের এই আহ্বানে। এটি ইসলামের সঠিক পথ নয়, জানালেন এই আলেম। অজ্ঞাত পরিচয় কারো কাছ থেকে ইসলামের জ্ঞান নেওয়া ইসলাম বৈধ করেনি। আমি যাকে চিনি না, আমি যাকে জানি না, তার কাছ থেকে আমি ইসলামের জ্ঞান নিতে পারি না। এখন ইন্টারনেট থেকে যেটা হচ্ছে সেখানে কার কাছ থেকে আমি নিচ্ছি, আমি তাকে তো চিনি না। সোমবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে বাহিনীর প্রধান এম খুরশিদ হোসেন আনুষ্ঠানিকভাবে কথিত হিজরতের নামে ঘর ছাড়া এই নয় তরুণ তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করেন। কুমিল্লা থেকে বেশ কিছু তরুণ জঙ্গিবাদের উদ্দেশ্যে ঘর ছাড়া হয়েছে। আমাদের একান্ত প্রচেষ্টা এর সাথে জড়িত সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শাকিয়া এর সম্পর্ক খুঁজে পাই এবং তাদের সদস্যদের গ্রেপ্তার উদ্দেশ্যে গত 3 মাস যাবৎ বান্দরবনে অপারেশন অব্যাহত রেখেছি। আশা করছি খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। অন্যদিকে সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আল কায়দার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ছয় হিজরতকারী সশস্ত্র জিহাদের পরিকল্পনা করছিলেন। বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তাদের রেডিকালাইজড কন্টেন্ট তারা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালায়। সেই প্রচার প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা এত এক্সপার্ট যে একজন কমেন্টস করে, একজন লাইক দেয় বা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং সেটা দেখেই তাদের টার্গেট গ্রুপ সিলেকশন করে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।